নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত পিপড়াগাছি অঞ্চলের এলাকাবাসীর সঙ্গে সভা করলেন নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ। নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ মঙ্গলবার পিপড়াগাছি অঞ্চলে এলাকাবাসীর সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি তাদের নদিয়া জেলা পরিষদের সদস্য হিসাবে তার পরিষেবা সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীকে ওয়াকি বহাল করানোর পাশাপাশি এলাকার উন্নয়ন সংক্রান্ত তার ভূমিকার উপর আলোকপাত করেন। এদিন প্রিয় নেতাকে কাছে পেয়ে সহকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, জেবের শেখ তৃণমূল কংগ্রেসের টিকিটে নদিয়া জেলা পরিষদের সদস্য হলেও বিগত বিধানসভা নির্বাচনে চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে, কিন্তু দল তাকে প্রার্থী না করে রুকবানুর রহমানের উপরই আস্থা রাখেন এবং তিনি অফিসিয়ালভাবে দলের প্রতীক পান। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জেবের শেখ নির্দল প্রার্থী হয়ে চাপড়া বিধানসভা কেন্দ্রে ভোটে লড়েন। উদ্ভূত পরিস্থিতিতে ওই সময় দল তাকে বহিষ্কার করে বলে আজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম।